পনপ্রথমে দশমমান শ্রেণীর সকল ছাত্র ছাত্রীলৈ অনলাইন ক্লাস লৈ স্বাগতম জানাইছো। মই দশমমান শ্রেণীর সমূহ ছাত্র ছাত্রী সকলক কম যে এই অনলাইন ক্লাস তোমালোকে মনোযোগে শুনিবা, দেখিবা, ভালকে বুঝার চেষ্টা করিবা। আমি যিমান পাৰো তোমালোকক বুজাই দিয়ার কারণে চেষ্টা করিম। ইয়ার আগতেও মই দশমমান শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের আর এই তৃতীয় অধ্যায়ের বহুকেইটা ক্লাস অধ্যয়ন ক্লাস করেছিল। আশা করি সকলে চাইছা, যদি চা নাই তেনহলে মই যেটো লিঙ্ক দি দিম তাতে গৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে লবা। সাবস্ক্রাইব করে ললে তোমালোকে আগৰ ভিডিওবিলাক পাবা আৰু সেইখিনি চাই লবা। তো আজি তোমালোকৰ ছ'চিয়েল ছায়েন্সৰ তৃতীয় অধ্যায়, ভূগোলৰ তৃতীয় অধ্যায়, পৃথিৱীৰ ভূগোল, ইয়াৰ বিষয়ে আলোচনা কৰিম। মই এই অধ্যায়ৰ দুটা ক্লাছ ইতিমধ্যে 21 তাৰিখ আৰু 23 তাৰিখত আপলোড দিছিলোঁ। সেইকেইটা ক্লাছ চাই লবা। আৰু মই আজি তোমালোকক মহাসাগৰসমূহৰ অৱস্থিতি আৰু বৈশিষ্ট্য বিষয়ে আলোচনা কৰিম। আগতে কোৱা হৈছে মহাসাগৰ পাঁচখন, প্ৰশান্ত মহাসাগৰ, আটলাণ্টিক মহাসাগৰ, ভাৰত মহাসাগৰ, উত্তৰ আৰু দক্ষিণ মহাসাগৰ। এই মহাসাগৰ কেইখন, প্ৰতিটো মহাসাগৰে বা এই পাঁচখন মহাসাগৰে ইখনৰ লগত সিখন সংযোগ হৈ আছে। তথাপিও অধ্যয়নৰ সুবিধাৰ্থে থূলমূলভাৱে সাগৰসমূহ কি কৰা হৈছে, বিস্তৃতি নিৰ্ধাৰণ কৰা হৈছে। আৰু এই মহাসাগৰবিলাকৰ ভিতৰত প্ৰশান্ত মহাসাগৰ, আটলাণ্টিক মহাসাগৰ আৰু ভাৰত মহাসাগৰ উত্তৰ আৰু দক্ষিণ দুয়োটা গোলাৰ্ধলৈ বিস্তৃত হৈ আছে। কেৱল দক্ষিণ মহাসাগৰ যিটো আছে সেইটো অকল দক্ষিণ গোলার্ধতে অবস্থিত, ই উত্তর গোলার্ধলৈ বিস্তৃতি হোৱা নাই। আৰু এই মহাগ্রহসমূহৰ মাটিকালি বিতৰণ, এইখিনি মই আগৰ ক্লাছতে কৈছিলোঁ। তো প্ৰথমতে এই সাগৰ মহাগ্রহসমূহত আমি জানো যে সাগৰ পৃষ্ঠ মসৃণ, সাগৰ পৃষ্ঠটো মসৃণ, ইয়ার তলিভাগর ভূপ্রকৃতি কিন্তু মসৃণ নহয় বা অসমতল। সাগর পৃষ্ঠটো মসৃণ হয়, তার মানে সমান হয়, সমতল হয়, কিন্তু সাগর পৃষ্ঠর যে তলিভাগ বা তলভাগ সেইটো কিন্তু মসৃণ নহয়। স্থলমণ্ডলত যেনেকুৱা পাহাড় পোৱা যায়, পর্বত পোৱা যায়, মালভূমি, সমভূমি এইবিলাক পোৱা যায়, ঠিক তেনেকে সমুদ্র তলতো বিভিন্ন অবয়ব দেখিবলৈ পোৱা যায়। ইয়াৰ ভিতৰত আমি কি কি অবয়ব দেখিবলৈ পাম, প্ৰথমতে আমি পাম মহীঢাল, মহীসোপান, তাৰপিছত মহীঢাল, গভীৰ সমুদ্ৰতল, সমুদ্ৰতলীয় দ্ৰণি, সামুদ্ৰিক শৈলহীৰা আৰু দ্বীপ, আৰু লাষ্ট গভীৰ সমুদ্ৰ খাত। এইকেইটা অবয়ব আমি সমুদ্ৰতলত দেখিবলৈ পাম। আৰু এই অবয়বসমূহ থকাৰ কাৰণে সমুদ্ৰ তলটো অখৰা মখৰা হৈ আছে আৰু অসমান, ক'ৰবাত পানী বেছি, ক'ৰবাত পানী কম, এনেকুৱা দেখিবলৈ পোৱা যায়। আৰু গড় হিচাপত মহাসাগৰৰ গভীৰতা প্ৰায় 4000 কিলোমিটাৰ। গড় হিচাপে তাৰমানে মহাসাগৰসমূহৰ গভীৰতা 4000 কিলোমিটাৰ এইটো গড় হিচাপত গভীৰতা 4000 কিলোমিটাৰ। কিছুমান মহাসাগৰৰ গভীৰতা বেছি আৰু কিছুমানৰ কম আছে, কিন্তু এইটো গড় হিচাপত 4000। আৰু আমি এনেই জানো যে স্থলভাগৰ পৰা স্থলমণ্ডলৰ সংযোগস্থল আৰু জলমণ্ডলৰ সংযোগস্থল, তাৰমানে যৰ পৰা পানী আৰম্ভ হয় মাটিভাগৰ, এইটো যেনেকুৱা স্থলমণ্ডল উপকূল,
ইয়ারপরা পানি আরম্ভ হয় এফালে মহাগর ইয়াতে সংযোগ করেছে ইয়াতে অগভীর থাকে আর ইয়ারপরা আমি যিমানে সাগর পৃষ্ঠর পিনে আগুয়াই যাম বা সাগর পিনে আগুয়াই যাম সিমানে কি হব গভীরতাটু বাড়ি যাব সেইকাৰণে এই ইয়ারপরা মহাগর সমূহর মাজভাগ লই বা মহাগরের মাজভাগ লই আমি কেবাটাও ভাগত ভাগ করিব পারু যেনেকুয়া মহি হোপান মহিঢাল গভীর সমুদ্রতল সমুদ্রতলীয় ধরনি সামুদ্রিক শৈলহীরা আর দ্বীপ আর গভীর সমুদ্র খাত এইকেটা ভাগত মহাগর সমূহর মাজভাগ লই কি করা হয় ভাগ করা হয় তার মানে অধ্যয়নের সুবিধার্থে এনেকে ভাগ করে পেলাই করা হয়। আর এই উপকূল আর পানির সংযোগ স্থলের আরম্ভ করে 200 মিটার লৈকে এইটু মহি হোপান ইয়াকে মহি হোপান বলে কোয়া হয় তার মানে উপকূল আর পানির স্থলের সংযোগের পরা বা জলমণ্ডলের সংযোগের পরা 200 মিটার লৈ গেলে এইটু মহি হোপান নামে চিনাক্ত করা হয়েছে। আর ইয়ারপরা এই 200 মিটার শেষ হওয়ার পিছত আকৌ ইয়ারপরা তারমানে 2000 কিলোমিটার লৈকে এইটু মহি ঢাল ইয়াকে মহি ঢাল আর তারপিছত গভীর সমুদ্রতলীয় দ্রোণী এইটু ইয়ারপরা তারমানে 2000 কিলোমিটার যে গল তারপিছরপরা আকৌ 4000 কিলোমিটার পর্যন্ত এইটু সমুদ্রতলীয় দ্রোণী দেখিবলৈ পোৱা যায় সেইখিনি সমুদ্রতলীয় দ্রোণী হিসাবে চিনাক্ত করা হয়েছে। আর গভীরতম সামুদ্রিক খাত এইটু 8000 মিটার পর্যন্ত এইটু কিলোমিটার নহয় সরি মিটার অকল মিটারতহে এইটু প্রকাশ করা হয়েছে এইটু অকল মিটারতহে প্রকাশ করা হয়েছে কিলোমিটার নহয় সরি গোটেইখিনি মিটারতহে প্রকাশ করা হয়েছে মিটার। আর অত্তত হিসৃত আর মহাগর সমূহ তারমানে করবাত কি আছে হিসৃত হয়ে থাকা শৈলহীরা তারপর দ্বীপ সমূহ দেখিবলৈ পোৱা যায়। আর সমুদ্র খাত সমূহের ভিতর সমুদ্র খাত সমূহ যিমান মহাগর আছে তার ভিতর যিকেইটা বৃহৎ বৃহৎ খাত আছে তার ভিতর প্রশান্ত মহাগরের তলিত থাকা মেরিয়ানা বা চ্যালেঞ্জার খাতে পৃথিবীর গভীরতম খাত প্রশান্ত মহাগরত যি গভীরতম খাত আছে মেরিয়ানা বা চ্যালেঞ্জার খাতেই হল পৃথিবীর ডাঙর বা বৃহৎ খাত এইটু 11000 22 মিটার গভীরতম এইখানে মেরিয়ানা বা চ্যালেঞ্জারে পৃথিবীর গভীরতম খাত এইটু ইমান মিটার গভীর এইটু পৃথিবী বিখ্যাত গভীরতম খাত পরীক্ষাত আহিব পাৰে যে পৃথিবী বিখ্যাত গভীরতম খাতটোর নাম লিখা আৰু কি ইয়ার কিমান মিটার লৈকে গভীর এইখিনি হল আমি মহাগ্রহসমূহ প্রথমতে ভাগ করে লওয়া হয়েছে স্টাডি বা অধ্যয়নের সুবিধার কারণে এইখানে ভাগ করে লওয়া হয়েছে এইটু মহি হোপান আর মহিডালর ছবিটু আঁকি দিয়া হয়েছে এইখানে হল পানি এইটু হল মহিঢাল তার মানে ইয়ারপর আরম্ভ হয়েছে মহিডাল 2000 মিটার লৈকে যাব এইটু তারপিছরটু 4000 মিটার লৈ যাব আর এইটু 200 মিটার তার মানে উপকূল আর জলমণ্ডলর সংযোগ
স্থলৰ আৰম্ভৰ পৰা 200 মিটাৰলৈকে মহি হপান এনেকে কৰা হয়। আমি এতিয়া প্ৰশান্ত মহাগৰৰ বিষয়ে কিছু আলোচনা কৰিম, তাৰমানে থুলমূলকে প্ৰাথমিক নলেজখিনি বা প্ৰাথমিক জ্ঞানখিনি ইয়াতে পাই যাবা। আমি আগতেই পাইছোঁ যে প্ৰায় 125 নিযুত বৰ্গ কিলোমিটাৰ মাটিকালিৰে প্ৰশান্ত মহাগৰ কি হৈছে পৃথিৱীৰ ভিতৰত বৃহত্তম মহাগৰ হিচাপে স্থান পাইছে। তাৰমানে প্ৰশান্ত মহাগৰখনেই আটাইতকৈ বৃহত্তম মহাগৰ, আৰু এই মহাগৰে পৃথিৱীৰ প্ৰায় এক তৃতীয়াংশ ঠাই আগুৰি ৰাখিছে। ইয়াৰ যি মাটিকালি এইটো পৃথিৱীৰ মাটিকালিৰ এক তৃতীয়াংশ, তিনিটা ভাগৰ এটা ভাগ এই প্ৰশান্ত মহাগৰে কি কৰিছে লৈছে, আৰু ই মাটিকালি হিচাপত তাৰমানে আটলাণ্টিক মহাসাগৰৰ প্ৰায় দুগুণতকৈ কিছু বেছি। আগত মাটিকালি সেইখিনি আমি কৈছিলোঁ আটলাণ্টিক মহাসাগৰতকৈ দুগুণতকৈও অলপ বেছি মাটিকালিৰে আগুৰা এই প্ৰশান্ত মহাসাগৰ। ইয়াৰ উত্তৰে আছে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ আলাস্কা, সাইবেরিয়ার পূব অংশ আর উত্তর মহাগর। এই প্রশান্ত মহাগরের উত্তর পিনে আছে কি আমেরিকা যুক্তরাষ্ট্রর আলাস্কা, সাইবেরিয়ার পূব অংশ আর উত্তর মহাগর আছে উত্তরে, এই প্রশান্ত মহাগর উত্তরে। তারপর দক্ষিণে আছে কি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর দক্ষিণ মহাগর। দক্ষিণৰ পিনে প্ৰশান্ত মহাগৰৰ দক্ষিণ পিনে কি কি আছে অষ্ট্ৰেলিয়া, নিউজিলেণ্ড, দক্ষিণ মহাগৰ, এইখিনি আছে দক্ষিণে। আৰু পূবে আছে কি কি উত্তৰ আৰু দক্ষিণ আমেৰিকা মহাদেশ, যি দুটা মহাদেশ আছে সেই দুটা আছে কি পূব পিনে, উত্তৰ আমেৰিকা আৰু দক্ষিণ আমেৰিকা মহাদেশ আছে পূবৰ পিনে। আৰু পশ্চিম পিনে আছে এছিয়া মহাদেশৰ পূব উপকূল, আমার এশিয়া মহাদেশ যে আছে এশিয়া মহাদেশর একেবারে পূবর অংশটু এই প্রশান্ত মহাগরের পশ্চিম পিনে আছে। ইয়ার উপরেও জাপান, ফিলিপাইন, দ্বীপপুঞ্জ আদিয়ে আগুরি আছে এই প্রশান্ত মহাগর পশ্চিম পিনে। আমার এশিয়া মহাদেশর পূব উপকূলটু থাকার উপরেও জাপানও আছে, ফিলিপাইনও আছে, ফিলিপাইন আদি দ্বীপপুঞ্জ ইয়াতে আছে। আর প্রশান্ত মহাগরের গড় গভীরতা হল 5000 কিলোমিটার। সাগর সমূহর তারমানে গভীরতা হল, গড় হিসাবের গভীরতা হল 4000, কিন্তু ইন্ডিভিজুয়াল অকলে প্রশান্ত মহাগরের গড় গভীরতা হল 5000 মিটার। আৰু প্ৰশান্ত মহাগৰৰ সৰু ডাঙৰ কমেও 20,000 কি আছে সামুদ্ৰিক দ্বীপ আছে। এই প্ৰশান্ত মহাগৰত সৰু ডাঙৰ কমচে কম কি আছে 20,000 সামুদ্ৰিক খাত দেখিবলৈ পোৱা যায়। ইয়াৰ এই দ্বীপসমূহৰ ভিতৰত জাপান, টাইৱান, ফিলিপাইন, নিউজিলেণ্ড, ইণ্ডোনেছিয়া, হাৱাই আদি বিশেষভাৱে উল্লেখযোগ্য। এই 20,000 যে দ্বীপ সামুদ্রিক দ্বীপ আছে এই দ্বীপসমূহের ভিতরত ডাঙর ডাঙর বা উল্লেখযোগ্য দ্বীপসমূহ কি কি উল্লেখযোগ্য দ্বীপসমূহ জাপান এটা, টাইওয়ান, ফিলিপাইন, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, হাওয়াই, এই কেটা হল উল্লেখযোগ্য। পরীক্ষাতে আহিব পাৰে পৃথিবী কি কয় প্রশান্ত মহাগরের সামুদ্রিক দ্বীপসমূহের ভিতরত উল্লেখযোগ্য দুটা বা তিনটা দ্বীপর নাম উল্লেখ করা, তেতিয়া কি লিখিবা জাপান, টাইওয়ান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, হাওয়াই, এইকেটা ইয়ারপর যিকোনো তিনিটা লিখি দিলে হল। আর সামুদ্রিক খাতসমূহের ভিতর গভীরতম খাত হল কি মেরিয়ানা বা চ্যালেঞ্জার খাতেই এই প্রশান্ত মহাগরের গভীরতম খাত। আর ই কিমান মিটার গভীরতম 11,022 মিটার গভীরতম
খাত, পৃথিবী বিখ্যাত খাত এটু। আৰু ইয়াৰ উপৰিও আৰু কি কি খাত আছে? এলুজিয়ান, কিউৰাইল, ফিলিপাইন, টংগা, পেৰু, চিলি আদি খাত বিশেষভাৱে উল্লেখযোগ্য। মেৰিয়ানা খাতটো হ'ল গভীৰতম খাত। আৰু কেইবাটাও ইয়াতে খাত আছে, সেইকেইটা হ'ল এলুজিয়ান, কিউৰাইল, ফিলিপাইন, টংগা, পেৰু, চিলি আদি উল্লেখযোগ্য। পৰীক্ষাত ইয়াত এইটো আহিব পাৰে দুটা বা তিনিটা, প্ৰশান্ত মহাসাগৰৰ দুটা বা তিনিটা খাদৰ নাম উল্লেখ কৰা, তেতিয়া মেৰিয়ানা খাত লিখিবাই, সেইটোতো পৃথিৱীৰ গভীৰতম খাত। তাৰ উপৰিও এলুজিয়ান, কিউৰাইল, ফিলিপাইন, টংগা, পেৰু, চিলি আদি খাত উল্লেখযোগ্য। এইকেইটা খাত মনত ৰাখিবা। আৰু এই প্ৰশান্ত মহাসাগৰৰ ভিতৰত উল্লেখযোগ্য কেইখন সাগৰ, যেনেকুৱা বেৰিং সাগৰ, অখটস্ক, জাপান, দক্ষিণ চীন, ফিলিপাইন, আলাস্কা সাগৰ আদিয়ে প্ৰধান। এই প্ৰশান্ত মহাসাগৰ, এই প্ৰশান্ত মহাসাগৰৰ ভিতৰত আকৌ কেইটামান সাগৰো আছে। সাগৰসমূহৰ ভিতৰত কি কি সাগৰ আছে? বেৰিং সাগৰ এটা, অখটস্ক, জাপান, দক্ষিণ চীন, ফিলিপাইন, আলাস্কা সাগৰ আদিয়ে প্ৰধান। ইয়াৰ পৰাও দুটা বা তিনিটা খাদৰ নাম মনত ৰাখিবা, পৰীক্ষাত আহিব পাৰে। পৰীক্ষাত আহিলে বেৰিং সাগৰ, অখটস্ক সাগৰ, জাপান, দক্ষিণ চীন, ফিলিপাইন, আলাস্কা সাগৰ আদিয়ে এইকেইটাৰ নাম মনত ৰাখিবা, তাৰ ভিতৰত যিকেইটা আহে লিখি দিবা। আজিৰ ক্লাছ এইখিনিতে সমাপ্ত কৰিছোঁ। যদি কোনোবাই এই চেনেলটোক ছাবস্ক্রাইব কৰা নাই তেনেহ'লে কৰি ল'বা। কৰি ল'লে কি, যিমান মই ভিডিঅ' আপলোড কৰিম গোটেইখিনি তোমালোকে লগে লগে পাই যাবা আৰু চোৱাৰ কাৰণে সুবিধা হ'ব। আশা কৰিম তোমালোকে এইখিনি কাম কৰিবা। ধন্যবাদ।